আসসালামু আলাইকুম। আজকে আমরা জোভিয়া গোল্ড ট্যাবলেট সম্বন্ধে জানব। এটি অপশন ইন ফার্মাসিউটিক্যাল নামে একটি প্রোডাক্ট। এটি দুটি উপাদান থাকে, মাল্টি ভিটামিন এবং মাল্টি মিনারেল। মানে দুটি উপাদানের ভিতর সবগুলো ভিটামিনই আছে, ভিটামিন এ টু জেড। এটি বাজারে তিনটি আকারে পাওয়া যায়, একটি 15টার পট যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 142 টাকা, একটি হলো 30টির পট যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 285 টাকা, আর একটা হলো 60টার পট যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 570 টাকা। আর এতে অনেক রকমের ভিটামিন আছে, যেমন ভিটামিন এ, সি, ডি, ই, কে, তারপর থায়ামিন, ভিটামিন বি টু, ভিটামিন বি থ্রি, ভিটামিন বি সিক্স, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, কপার, সিলিকন, এই ধরনের অনেক রকমের ভিটামিন এটাতে বিদ্যমান আছে। এখন আমরা একটু জেনে নিই এই পটি আমরা কী কী কাজে খেতে পারি। এটি মূলত ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করে, আমাদের দৈনন্দিন চাহিদা মেটাতে একটি বাড়তি ভিটামিন ও মিনারেলের সাপ্লিমেন্ট হিসাবে সেবন করা যেতে পারে। অনেক সময় দেখা যায় আমাদের শারীরিক ও মানসিক চাপ অনেক থাকে, দীর্ঘমেয়াদী রোগে আমরা ভুগতেছি, অনেক রকম সংক্রমণ দেখা দিচ্ছে, সেই সমস্ত কারণে আমরা এই ভিটামিনটা খেতে পারি। আবার হাড়ের ক্ষয় রোধ করবে এটা, আবার অস্ত্রোপচারের পর কম হজম যাদের হয় বার্ধক্যজনিত সমস্যার কারণে, অনেক সময় দেখা যায় অনেক বয়স্ক মানুষ খুব খেতে পারে না, সেই সময় দেখা যায় তারা দুর্বল হয়ে যাচ্ছে, মিনারেলের ঘাটতি পড়তেছে, হাঁটতে গেলে পড়ে যাচ্ছে, মাথা ঘুরতেছে, সেই সমস্ত সমস্যার জন্য এই ভিটামিনটা খাওয়া যেতে পারে। আবার অনেক মায়েরা দুগ্ধদানকালের সময় অনেক পুষ্টি মিনারেলের ঘাটতি হয়ে থাকে, সেই সময় তারা এই ভিটামিনটা খেতে পারে। আবার অনেকে প্রচুর পরিমাণে ডায়েটিং করেন, প্রচুর পরিমাণে ব্যায়াম করেন, তারা অনেক সময় দেখা যায় বসে আছেন, উঠতে গেলে মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, সেই সমস্ত সমস্যার জন্য এই ভিটামিনটা খাওয়া যেতে পারে। এখন আমরা একটু খাওয়ার নিয়ম জেনে নিই। এটি প্রাপ্তবয়স্করা শুধু একটি করে ট্যাবলেট খাবেন রাতে শোয়ার আগে, আর যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন, কারণ একটি রোগের সাথে অনেক রোগ সম্পৃক্ত থাকে, এই জন্য আপনারা সবসময় ডাক্তার দেখে ওষুধ সেবন করবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দেবেন, খারাপ লাগলে ডিসলাইক দেবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আপনারা সুস্থ থাকবেন এই কামনাই করি।